নমস্কার পেটুক বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকাল আমরা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে সবাই কেক বানিয়ে থাকি এবং কেকটা সাজানোর জন্য আমাদের ক্রিমের দরকার হয়। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি, বিনা ক্রিম বিনা বিটার মেশিন ছাড়াই বাড়িতে থাকা ময়দা দিয়ে আমি তৈরি করব। আসুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এই ক্রিম তৈরি করার জন্য ময়দা দিয়ে প্রথমে আমি নিয়েছি 1 কাপ চিনি ও তার সাথে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ ও চিনি একটু ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এই চামচ যেটা আমরা বাড়িতে সাধারণ ইউজ করি সেই চামচই ব্যবহার করেছি এবং ময়দাটা দুধ ও চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে কোনো দানাদার অংশ না থাকে, একদম সুন্দরভাবে যাতে মিশে যায়। এবার এটা আমি গ্যাসের মধ্যে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি। এটা গ্যাসের মধ্যে গরম করতে করতে আস্তে আস্তে এই মিশ্রণটা দেখব এই পাতলাটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে এবং এটা ক্রমাগত নাড়তে থাকতে হবে। এটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছাবে যখন এতটাই ঠিক হয়ে যাবে যে একটা চামচের মধ্যে দিয়ে আমরা যখন একটু টেস্ট করে দেখব, চামচের গায়ে দেখব ক্রিমটা লেগে যাচ্ছে, তখন বুঝতে পারবো যে আমাদের মিশ্রণটা একদম রেডি। তখন এটা নামিয়ে আমরা এই গরম অবস্থাতে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এই পাত্রটাকে একটা প্লাস্টিক পেপার দিয়ে আমি মুড়ে দিচ্ছি এবং এটা এমনভাবে মুড়ে দিতে হবে যেন এর মধ্যে কোনো সর না জমে এবং এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। অন্যদিকে আমি একটা পাত্রকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার তাতে আমি 100 গ্রাম বাটার দিয়ে দিলাম। আমি এখানে সল্টেড বাটারটাই ইউজ করেছি, আপনারা চাইলে আনসল্টেড বাটারটাও ইউজ করতে পারেন। বাটারটা প্রথমে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, আমি একটা কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি। আমি এখানে কোনো বিটার মেশিন ব্যবহার করব না, তাই চামচের সাহায্যেই আমি একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন এরকম একটা ক্রিমি ভাব যখন চলে আসবে মেশাতে মেশাতে, তখন এটা আমি আবার কিছুটা বরফের ওপরে আমি কিন্তু নিয়ে নেব যাতে মিশ্রণটা গরম না হয়ে যায়। এবার একটা আমি হ্যান্ড উইস্কের সাহায্যে আমি এই পুরো এই বাটারটাকে বিট করব। এই বাটারটা বিট করতে করতে দেখা যাবে যে বাটারের কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটা হালকা হয়ে যাচ্ছে এবং জিনিসটাও অনেকটা ফ্লফি হয়ে যাচ্ছে, নরম হয়ে খুব একটা হালকা একটা ক্রিম তৈরি হয়ে যাচ্ছে। যখন এরকম অবস্থায় চলে আসবে তখন আমি যে ক্রিমটা আগে তৈরি করে রাখলাম, অর্থাৎ যে মিশ্রণটা আগে তৈরি করে রাখলাম ময়দা চিনি ও দুধ দিয়ে, সেই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটা থেকে কিছু কিছু করে পরিমাণে আমি অল্প অল্প করে দেব আর সমানে পিট করতে থাকবো এই হ্যান্ড উইস্কের সাহায্যে। আমি প্রথমেই বলেছি যেহেতু এখানে আমি কোনো রকম বিটার মেশিন ব্যবহার করব না আর কোনো রকম উইপিং ক্রিমও আমি ব্যবহার করছি না, আমি ঘরে থাকা সামান্য উপকরণ যেগুলো আমাদের ঘরে সচরাচর থাকে সেগুলা দিয়েই আমি পুরো এই কেক সাজানোর ক্রিমটা তৈরি করছি। আবারও অল্প পরিমাণ দিলাম, এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি এই হ্যান্ড উইস্কের সাহায্যে একসাথে মেশাতে থাকব এবং মেশাতে মেশাতে দেখা যাবে একটা সময় মিশ্রণটা খুব হালকা হয়ে যাবে এবং ফুলেও যাবে। তখন আপনারা দেখেই বুঝতে পারবেন যে ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এবং দেখুন আমি যে হ্যান্ড হুইস্কের সাহায্যে যে করছি এটা হুইস্ককে ছাড়ছে না, অর্থাৎ যে জিনিসটাতেই লাগবে যে আমি এই দেখুন একটা স্প্যাচুলার সাহায্যে দেখাচ্ছি, দেখুন স্প্যাচুলাটা থেকেও ছেড়ে কিন্তু পড়ছে না। তখন বোঝা যাবে যে আমার ক্রিমটা একদম রেডি হয়ে গেছে। এবং কিছুটা ক্রিম নিয়ে এরকমভাবে দিলে দেখুন তার যে পিকটা তৈরি হয়েছে সে পিকটাও কিন্তু একইভাবে রয়েছে, পড়ে যাবে না। আমার বেস ক্রিমটা তৈরি করা হয়ে গেছে, এবার এটা আমি একটা অন্য কালারের আর ফ্লেভারের করব। আমি একটু স্ট্রবেরি কালার তৈরি করব, তার জন্য একটু রেড ফুড কালার আর স্ট্রবেরি এসেন্স কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে এটা স্ট্রবেরি ক্রিম হয়ে যাচ্ছে। এরকমভাবে আপনারা কোকো পাউডার মিশিয়েও কিন্তু চকলেট ক্রিম তৈরি করতে পারেন, আপনারা যেরকমভাবে যে কোনো এসেন্স বা যে কোনো কালার মেশালেই কিন্তু এরকমভাবে বিভিন্ন কালারের ক্রিম ডেকোরেট করার জন্য তো খুব সহজেই তৈরি করে নিতে পারেন।
আমি দেখুন কেক ডেকোরেট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।